স্বাগতম সবাইকে সহজে শিখির আজকের লেকচারে। আজকে আমরা লিমিটের দুটো ফর্মুলা প্রমাণ করে দেখাবো। একটা হচ্ছে লিমিট x টেন্স টু জিরো ই টু দি পাওয়ার x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু ওয়ান, এটা আমরা প্রমাণ করে দেখাবো। আরেকটা সূত্র হচ্ছে লিমিট x টেন্স টু জিরো লন ওয়ান প্লাস x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু ওয়ান, এটা আমরা প্রমাণ করে দেখাবো। এখন বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এখানে? লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স দেওয়া আছে ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো নিচে হচ্ছে গিয়ে আমার এক্স, আর উপরে আমি যেটা লিখব ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ এক্সপ্যানশন লিখব, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, সরি একটু ভুল লিখেছি, এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলতেই থাকবে ডট 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 অসীম পর্যন্ত, এভাবেই চলতে থাকবে। এখন তোমাদের মনে নিশ্চয়ই কোয়েশ্চেন আসছে যে ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ বা বিস্তৃত ব্যাপারটা হচ্ছে এইটা, কিন্তু এটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো? এটা আসলে ম্যাকলোরিনের মাধ্যমে প্রমাণ করা হয়, বাট কিভাবে প্রমাণ করা হয় সেটা আজকের ভিডিওতে আমরা দেখাবো না, সেটা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখানো হবে। আপাতত তোমরা এটা জেনে রাখো যে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ এক্সপ্যানশন হচ্ছে গিয়ে এইটা। ওকে, নেক্সট লাইনে যাচ্ছি আমরা। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে নিচে থাকলো এক্স, নিচে থাকলো এক্স আর উপরে হচ্ছে গিয়ে ওয়ান আর ওয়ান চলে গেল, তাহলে এক্সকে ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে এক্সই থাকে, মানে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে তো ওয়ান, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, তাহলে এক্স থাকছে উপরে, পরবর্তী পদে উপরে এক্স স্কোয়ার নিচে টু ফ্যাক্টোরিয়াল, এরপর এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এরপর এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এখন নেক্সট লাইনে যাই, নিচে হচ্ছে গিয়ে আমার এক্স, উপরে যে সিরিজটা আমি লিখেছি এখান থেকে এক্স আমি কমন নিব, এক্স কমন নেওয়ার পর আমার থাকছে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল, এক্সের একটা পাওয়ার কমে গিয়েছে, খেয়াল করো উপরে আগে ছিল স্কোয়ার, এখন পাওয়ার শুধু ওয়ান, পরবর্তী পদে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, আগে ছিল কিউব এখন স্কোয়ার হয়ে গিয়েছে, একটা একটা পাওয়ার কমে গিয়েছে, কেন কমে গিয়েছে? কজ আমরা এক্স কমন নিয়েছি, এইভাবে চলতে থাকবে এবং প্রত্যেকটা পদে এক্স এর পাওয়ার একটা করে কমে যেতে থাকবে। সো এখন খেয়াল করো এখানে লেখা আছে এক্স টেন্স টু জিরো, তার মানে কি এক্স এর মান জিরো হবে না কখনো, কিন্তু জিরো এর খুবই কাছাকাছি কোনো একটা মান হবে, এবং যেহেতু জিরো হচ্ছে না, এখানে এক্স এখানে এক্স কাটাকাটি করে দিতে পারছি অবশ্যই, তাহলে কাটাকাটি করার পর আমার নেক্সট লাইন যেটা আসছে লিমিট এক্স টেন্স টু জিরো, এরপর আমি এক্স সিরিজ এক্সপ্যানশনটা লিখে দিচ্ছি, এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এরপর খেয়াল করো এই যে সিরিজটা আমি লিখলাম অসীম পথ পর্যন্ত,
এখানে খেয়াল করো যে লব হিসেবে কিন্তু আমার এক্স আছে, কোথাও হর হিসেবে আমার এক্স নেই। আর যেহেতু লব হিসেবে আমার এক্স আছে, সো আমার যদি জিরো আসে তাহলে সেটা উপরে আসবে, নিচে আসবে না বা হরে আসবে না। আর যেহেতু হরে কখনো জিরো আসছে না, সো আনডিফাইন্ড হওয়ার কোনো পসিবিলিটি নেই। সো এখন আমি এক্সের জায়গায় জিরো সহজেই বসিয়ে দিতে পারি। আর যেহেতু জিরো বসাচ্ছি, লিমিটটা আমি উঠিয়ে ফেলবো। তাহলে ওয়ান প্লাস জিরো বাই টু ফ্যাক্টোরিয়াল, জিরো স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে অসীম পথ পর্যন্ত। এখন ওয়ান বাদে পরবর্তী প্রত্যেকটা পদে কিন্তু এক্স আছে, তাই না? অবশ্যই এক্স আছে। সো প্রত্যেকটা পদেই যেহেতু এক্স আছে, প্রত্যেকটা পদেই জিরো আসবে। সো আমার সিরিজটা দাঁড়ালো এইরকম অসীম পদ পর্যন্ত। অতএব আমার মান দাঁড়ালো ওয়ান ইজ ইকুয়াল টু আর এইচ এস। তাহলে খেয়াল করো, এখানে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, তার মানে লিমিট এক্সটেন্ডস টু জিরো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এটা আমরা প্রমাণ করে ফেললাম। ওকে, এবার আমরা নেক্সট প্রমাণে যাব, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু জিরো, লন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। এখন বাম পক্ষ কি বা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডস টু জিরো, লন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। এখন লিমিট এক্সটেন্ডস টু জিরো, এরপর নিচে হচ্ছে গিয়ে এক্স, উপরে আমরা লন ওয়ান প্লাস এক্সের সিরিজ এক্সপ্যানশন লিখব। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস, এভাবে চলতে থাকবে অসীম পথ পর্যন্ত। এই সিরিজটা আমরা কীভাবে পেলাম? ই টু দি পাওয়ার এক্সের ক্ষেত্রে আমি বলেছি ম্যাক্লোরিনের মাধ্যমে প্রমাণ করা যায় যে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এই অসীম একটা ধারা আমরা পাচ্ছি। একইভাবে লন ওয়ান প্লাস এক্সের ক্ষেত্রেও আমরা একটা অসীম ধারা পাচ্ছি, এটা ম্যাক্লোরিনের মাধ্যমে প্রমাণ করা যায়। জেনে রাখো এটা তোমরা। অতএব পরবর্তী লাইনে লিমিট এক্সটেন্ডস টু জিরো, নিচে হচ্ছে কি এক্স, উপরে যে আমি অসীম ধারাটা লিখেছি এখান থেকে আমি এক্স কমন নিব। এক্স কমন নেওয়ার পর কি থাকবে? প্রথম পদ হচ্ছে ওয়ান, পরবর্তী পদ এক্স ডিভাইডেড বাই টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই ফোর প্লাস, এভাবে চলতে থাকবে অসীম পদ পর্যন্ত। আচ্ছা, এরপর খেয়াল করো, এখানে লেখা আছে লিমিট এক্সটেন্ডস টু জিরো। যেহেতু এক্সটেন্ডস টু জিরো, এক্স কিন্তু জিরো না, কিন্তু জিরো এর কাছাকাছি কোনো একটা মান, আর যেহেতু জিরো না, এক্স এক্স কাটাকাটি করে দিচ্ছি। অতএব কাটাকাটি করার পর আমার থাকছে ওয়ান মাইনাস এক্স বাই টু প্লাস হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই ফোর ডট 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 অসীম পর্যন্ত। এখন খেয়াল করো, আগের প্রমাণেও যেমন ছিল, আচ্ছা একটু লাইন টেনে দিই নাহলে মিলে যাবে। হ্যাঁ, আগের প্রমাণেও যেমন ছিল, এক্সটা হর হিসেবে ছিল না, লব হিসেবে ছিল। এখানেও এই সিরিজে এক্স কিন্তু পরবর্তী পদে ওয়ান ছাড়া, মানে এখানেও এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান আমরা বলতে পারি। আর পরবর্তী পদে দেখো, ওয়ান বাদে পরবর্তী পদগুলোতে এক্স লব হিসেবে আছে। সো যেহেতু লব হিসেবে আছে, আমরা এক্সের মান জিরো বসাতেই পারি, তাই না? এখন যেহেতু এক্সের মান জিরো বসাবো, লিমিটটা আমি উঠিয়ে ফেললাম। জিরো বসানোর পর ওয়ান মাইনাস জিরো বাই টু প্লাস জিরো স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস জিরো কিউব ডিভাইডেড বাই ফোর, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে ইজ ইকুয়াল টু
1. অতএব left hand side আর right hand side আমার সমান হয়ে গেল, মিলে গেল। অতএব আমরা প্রমাণ করে দেখালাম যে limit extends to 0 ln 1 plus x divided by x is equal to 1.